المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত মোহতারাম প্রিয় জাবেদ আহমেদ ভাই ইউকে থেকে জানতে চেয়েছেন, কিছু ভাইরা মিলে বৃদ্ধ ভাতা দিয়ে থাকে বিভিন্ন গ্রামে অঞ্চলে, টাকা উড়িয়ে থাকে, তো এর মাধ্যমে বিভিন্ন গরিব মিসকিনদেরকে দেওয়া হয়, অথচ নিজেদের মধ্যে অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা গরিব, তাদেরকে দেওয়া হয় না। এখন কে বেশি হক রাখে, দূরের লোক নাকি নিজের লোক? তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে যারা গরিব রয়েছে, আসলে গরিবদেরকে আমাদের সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা উচিত। তবে যদি কেউ আগে নিজের থেকে শুরু করতে হবে, নিজের ঘরের মধ্যে কারা আছে, নিজের চাচা আছে, মামা আছে, খালু আছে, ফুফা আছে, মানে শরীয়তে যাদেরকে আপনাকে চালাইতে হবে এরকম দায়িত্ব আপনাকে দেওয়া হয় না, তাহলে তাদেরকে আপনি কী দিবেন? আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন জাকাত ফান্ড থেকে টাকা দেওয়া হবে, বিভিন্ন দান করা হবে, সহযোগিতা করা হবে, তো এটা নিশ্চয়ই আগে থেকেই প্রাপ্য বেশি অধিকার রাখে আত্মীয় স্বজন নিঃসন্দেহে। তবে আত্মীয় স্বজনরা যদি সচ্ছল থাকে, মোটামুটি চলতে পারে, আর যদি দূরে কোথাও অনেক গরিব দেখা যাচ্ছে, তাহলে তাদেরকে দেওয়াটা উত্তম, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। হতে পারে যে আমাদের যারা আত্মীয় স্বজন আছে গরিব মিসকিন, মোটামুটি তারা চলতে পারে, কিন্তু তাদের থেকে অনেক নিম্ন পর্যায়ের, অনেক দূরে আছে, তাদের গরিব আছে, চলতে পারে না, খেতে পারে না, বাড়িঘর নেই, তাহলে সেখানে কিন্তু আগে হক রাখেন। তবে এখানে বিষয় খেয়াল রাখতে হবে যে নিজের ঘরের বাতি না জ্বালিয়ে অন্যের ঘরের বাতি জ্বালানটা ঠিক নয়, আগে নিজের ঘর ঠিক আছে কিনা সেটি দেখতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়, কারণ যারা অনেক সময় আত্মীয় স্বজনের মধ্যে আছে, তারা অনেক সময় বলতে পারে না যে আসলে আমরা গরিব, অথবা তা কারোর কাছে চাইতে পারে না। তাই এই জন্যে আগে কী করতে হবে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থাকে তাদেরকে দিতে হবে, আর যদি চাহিদা অনুযায়ী দেখা গেল যে না, নিজের আত্মীয় চাইতে বাহিরে বেশি মানে দেওয়ার হক রাখে, তাহলে তাদেরকে দিতে হবে, আত্মীয়দেরকে দিতেই হবে, এটা জরুরি নয়। এখানে বিষয় দেখতে হবে কার চাহিদাটা বেশি, আত্মীয় স্বজনের চাহিদা বেশি নাকি ওই যে দূরে রয়েছে গরিব মিসকিন তাদের চাহিদা বেশি, এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে মূলত আমাদেরকে দিতে হবে। কারণ যারা আত্মীয় স্বজন আছে তারাও গরিব, তারা আমাদের নিজের লোক, তারা নিশ্চয়ই বেশি হক রাখেন, আর দূরের মানুষ যারা আছে তারাও আমাদের থেকে একটা হক রাখেন, কারণ তাদের কাছে হতে পারে এমন কিছু পুষতেছে না, আত্মীয় স্বজন যারা আছে হয়তো বিভিন্ন মাধ্যমে তাদের কাছে দান সহযোগিতা পুষতেছে, কিন্তু বাহিরে এমন লোক আছে হতে পারে তাদের কাছে কোনো দান পুষতেছে না, তাহলে এটা বিবেচনা হবে বা এই বিষয়টা বিবেচনা হবে যে পরিস্থিতি দেখে, যদি দেখা যায় না পরিস্থিতি আত্মীয় স্বজনরা মোটামুটি চলতেছে, তাহলে বাহিরে বেশি অধিকার রাখে, আর যদি এখানে আসলে নিজের আত্মীয় স্বজনের মধ্যে একেবারেই কোনো কিছু নেই, তারাই চলতে পারে না, তাহলে আগে আত্মীয় স্বজন, চাচা, ভাতিজা, প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে দেওয়ার মাধ্যমে তারপরে দূরে দিতে হবে। কারণ প্রতিবেশীরাই একসময় আপনার সহযোগিতায় এগিয়ে আসবে, কারণ মানুষের অবস্থা সবসময় এক থাকে না, হয়তো আজকে আপনি জাকাত দিচ্ছেন, কালকে আপনাকে জাকাত খেতে হতে পারে। তাই বাহিরের লোককে আপনি দেওয়ার আগে আপনি চেষ্টা করতে হবে যে আগে আসলে এখানে গরিব আছে কি না, যদি এখানে গরিব থাকে এখানে দেন, এখানে লাগবে না, আছে, তাহলে বাইরে দেওয়া জরুরি রাখে বা বাইরে দেওয়াটা উত্তম। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। যেমন আমাদের বর্তমানে অনেকেই গরিব রয়েছে, এখন রোহিঙ্গারা প্রথম যখন আসছে তাদের কাছে কিছুই ছিল না, একেবারে তাদের কাছে না কোনো পোশাক না বাড়িঘর, তো সেখানে অনেকে আগে বেশি হক রেখেছে, হক মনে করেছে, সেখানে দিয়েছে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কম দিয়েছে। তো এটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে যে আসলে কোন জায়গায় বেশি দেওয়াটা জরুরি, নিশ্চয়ই নিজের কাছের লোককে বেশি দেওয়াটা আগে জরুরি, আর তাদের যদি চাহিদা মোটামুটি হয়ে যায় বাহিরে দিতে হবে, কারণ বাহিরে অনেক সময় তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে পৌঁছে না। তাই সকলের দায়িত্ব যে যেখানে গরিব মিসকিন আসে সেখানে আমাদেরকে সহযোগিতা করা, দান করা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দেন, এবং এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মিসকিনদের জন্য অথবা বিধবা মহিলার জন্য চেষ্টা করলো, সেজন্য আল্লাহর রাস্তায় মুজাহিদের ন্যায় চেষ্টা করলো, অথবা সারা রাত্রি সালাত আদায় করার ন্যায় চেষ্টা করলো, অথবা সারা বছর সিয়াম আদায় করার ন্যায় চেষ্টা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আশা করি আমরা চেষ্টা করবো যে গরিব মিসকিনদের পাশে দাঁড়ানোর জন্য, যদি তাদের পাশে দাঁড়াই তাহলে তারা
মানে রাষ্ট্রে যে অভাব মুক্ত থাকবে, এবং তারা চুরি করবে না, বাটপারি করবে না, তারপরে তারা ভিক্ষা করবে না, বিভিন্ন সুবিধা রয়েছে যদি করে মিসকিনদেরকে আমরা দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء